কালকে শাহরুখ খানের মুভিটা দেখছো? শাহরুখ খান নামেই অস্থির, কি ছবিটা করছে রে বাপ রে বাপ, দেখছো অবস্থা, অস্থির ছবি করছেন। এই পাঠানের গানটা দেখছো? ওরে বেটা নাইকেরা জোস, মোর পছন্দ হয়েছে নাইকেরে, বুঝছো? আমি ক্র্যাশ খেয়ে গেছি আর উপরে। আসলে আমার না এই জায়গায় একটা ডাউট, আমি ওই জায়গায় যদি দীপিকার জায়গায় যদি ক্যাটরিনা কাইফ দিত না, অস্থির জমত আসলে, সব কিছু অস্থির জমত। কিন্তু দীপিকাই গেছে জিরো, কি আর ভালো লাগে না ওই জায়গায় যদি ক্যাটরিনা কাইফ হইতো, সেই রকমের জমতে পারে আমার মনে হয়। কোশনা আমি তো কি কমু, মানে দীপিকার ফ্যান, বুঝছো? কারিনা মাটি না হইলে ভালো হয়েছে, যে আছে ভালো আছে, সব অস্থির লাগছে, ভালোই লাগছে, মজা হয়েছে। আল্লাহ, এই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি এদেরকে হৃদায়ত দান করে দাও। এটা চল মারান দোকান যে এটা আড্ডা মাড্ডা মারি, আর ভালো লাগতেছে না। হ্যাঁ যাই। এই যে পুকুরটা রাখছি, এই পুকুরের কোনো কাজকাম করে না, কতটি লাখ লাখ টাকার মাছ ফেলাইছি, বন জঙ্গলে ভরে গেছে, কাজকাম না করলে মাছ বড় হইবে? এই কাজ করার লাগে লোক রাখছি, আর লোকটা এখনো আয় নাই, আমি অমুক আজ দুই তিন দিন আইতে আসে না, তাহলে মোরা যাই এই কামটা হয়ে দিয়ে লাগে। রাস্তাটা তো আড়া যায় না, ক্যা এই ওটা হুজুর আছে না, যেখানে দেখে ধরিয়ে পাই কি আন মরসি দাও মরসি দাও, এই আর কোনো কাম কাজ নাই নাকি বুঝি? হ্যাঁ আর কথা কই, কোনো খাইয়ে কোনো কাজ কাম নাই, খালি আর মরসি দাও মরসি দাও, আনসার কোনো কাজ কাম নাই। কিন্তু মোরা দেখতে হবে কি আও মিরে আমার যাই, মোরা মোর কি কাম কাজ নেই আর কোনো? আরে বুঝি না, হুজুরের একটা ব্যবস্থা করছে, এ হুজুর মানুষ, সে হাঙ্গা দিন মরসি না আল্লাহ বিল্লে হর, হ্যাঁ থুইয়ে হে রাস্তা রাস্তায় ঘরে ফোলা পানি ধরে দিলে গেলি, আর মানুষের দাবড়াই বেড়ায় দাবড়াই বেড়ায়, দরকার আছে আর কোনো? প্রতি শুক্রবার যাই যদি মিলে টিলের দেয় মানছে, মোর তো আবার জেলাবির প্রতি একটু ই আছি, এই কারণে শুক্রবার ভাই কেমন আছেন আপনারা? মসজিদে আজান হইতেছে, হাব্বুল বিলাদ ইলাজায় মাসাজি দোহা, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জিনিস প্রিয় জায়গা হলো মসজিদ। চলেন মসজিদে আজান হচ্ছে, আমরা জামাতের সাথে নামাজ আদায় করে আসি। আমনের তো কোনো কাজ কাম নাই, হারা জায়গায় মিলাদ পড়াই খাই বেড়ান, এটা আন্দাজ পন্না, যে কীরমের মানুষের দিন কাটায় কীভাবে কেটা চলে আন্দাজ পন্না, খালি আপনার মন করা কথাবার্তা, ফাও কথা কই না দিই, আপনি কামে যান কামে যান। আরে এ মোক বয়স বা কি যে মানে নাচ পড়তে যাবো, এখন অনেক বয়স পড়িয়ে আছে, মানে নাচ পড়তে পারবো মনে, আপনার যে কাম হেইয়ে হরেন, আপনি হাঙ্গা দিন মসজিদে পড়ে থাকবেন, এনে আল্লাহ বিল্লে হরবেন, হ্যাঁ না তুই মানুষের রাস্তায় রাস্তায় আড়েন পোলাবেন কী হরে হেইলে জ্বালাইতেন, এগুলো ভালো না বুঝছেন, এগুলো কোনো নিয়ম। আর নামাজ পড়বো বুড়া বয়সে, হ্যাঁ বুড়া বয়সের সময় যে মসজিদে পড়ে থাকবো, একলা নাতি পুতি থাকবো, আর যাইয়া খাওন টাউন দিয়ে গিয়ে খাইতে আবার যে হইয়ে থাকবো, যুবক বয়সে এখন কত রকমের কাম আছে, এখন আপনি এসে নামাজ নিয়ে একটা দাফা দাফি আর কি, খাও দাফা দাফি বাদ দেন তো। মোক যখন নামাজ পড়ার সময় হইবে তখন মোরাই যাবো আন আল্লাহ মসজিদে, এই সময় কেউ বোরান লাগবে না, কেউ দাঁতও দেওয়া লাগবে না, কারণ আপনি আপনার কামে যান। ভাই দুনিয়ার এই কাজকামের তো কোনো শেষ নেই, দুনিয়ার এই কাজকাম কি আপনি সবসময় করতে পারেন ভাই, কিন্তু পরকালে তো আমাদের যাইতে হবে, আল্লাহর আল্লাহর জন্য তো কিছু নিয়ে যাইতে হবে ভাই, আল্লাহর জন্য আমরা চলেন কিছু নিই, আল্লাহর জন্য কিছু গুছাই। এই পৃথিবীর সব কিছুই কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা সৃষ্টি করছে কিসের জন্য? আমাদেরকে আমাদের গোলাম করার জন্য। এই যে সূর্য তারা চাঁদ যা দেখেন আপনি এই পৃথিবীতে সব কিছু আমাদের গোলামি করে, আর কিসের জন্য? কারণ আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহ তাআলার কাছে একদম ধরা, তাদের ইবাদত করা হলো আমাদের কর্তব্য, সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার পথে যেতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত এবং হুকুম মেনে চলতে হবে। হুজুর এই মোরা বইতে পড়ছি ঠিক আছে, পৃথিবী সৃষ্টি হয়েছে কেমনি, ও আমাকে বুঝান লাগবে না, অত জ্ঞান দিয়ে লাভ নেই মোক, কী কো এই বেটা তোরা পড় নাই? হ্যাঁ আয় পড়ি নাই, তাই
মুড়া কি কম পড়ছি বিজ্ঞান ওই পুরো সাফা সাফা রিয়েলাইসি পৃথিবী সৃষ্টি হয়েছে ওই একটা কি ওই আগুনের মতো পড়ে অগ্নিগিরি অগ্নিগিরির মতো একটা অ্যাস্টেরয়েড না জানো কি কয় ওই পড়ছে ফাটছে ফাটার পর একটা পৃথিবী তৈরি হয়ে গেছে আদি বংশধর হলো বানর মোরা বানরের রূপ বানর মানুষ বানর দিয়ে তো মানুষ ভাই আপনারা যেটা বলতেছেন সেটা আসলে সঠিক না মানুষ সৃষ্টি হয়েছে মানুষ থেকেই মানুষ সৃষ্টি হয়েছে মানুষ থেকেই আমাদের প্রথম আদি পিতা কে হযরত আদম আলাইহিস সালাম সেখান থেকেই হিদায়াতের মাধ্যমে ওহির মাধ্যমে আমাদের এই জীবন গড়ে উঠতেছে সেখান থেকেই মানুষ সৃষ্টি হয়ে আসতেছে এবং দিনে দিনে এই পৃথিবী উন্নতির দিকে যাচ্ছে আপনারা ভুল ধারণার মধ্যে ডুবে আছেন ভাই এখনও সময় আছে দিনের পথে আসেন হাদিস কোরআন আল্লাহ পাকের হুকুম আহকাম এগুলো বোঝার চেষ্টা করেন এবং মেনে চলেন জীবন অনেক সৌন্দর্য হবে ভাই হুজুর আপনি প্রমাণ দেন যে এই পৃথিবী যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে আর আমরা যে বানর দিয়ে সৃষ্টি হই নাই আপনি এটা পারলে প্রমাণ দেন তাহলে মানব আমরা এটা কি লিখিত কোনো প্রমাণ আছে কি করলে দেন হ্যাঁ হ্যাঁ লিখিত প্রমাণ হুজুর দিতে পারে তা বিশ্বাস করব না আমরা না 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 পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে না আমরা মানি না ঠিক আছে ভাই কালকে এই টাইমেই একটু সময় আমার সাথে আপনি দেখা করে যদি দেখা হয়ে যায় তাহলে আমি সব কিছু প্রমাণ দেবো বুঝাইতে এখনো এই হুজুরের কোনো খোঁজই নাই লম্বা লম্বা কথা কই গেছে কথা দিয়ে কথা রয় না আর সময় হয়েছে আপনার কেমন বিবেক বুঝলাম না এই আধা ঘন্টার কথা কই এই জায়গায় প্রায় দুই ঘন্টা দাঁড়াই রয়েছি বইয়ে রয়েছি আপনার যে নামের কোনো খোঁজ নাই এটা কোনো কথা আমাকে কোনো কাজ কাম নাই আপনি একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না বুঝতে পারছি কিন্তু এর জন্য আমাকে এইরকম ওয়েট করাইলেন কেন আমার কি কোনো সময়ের মূল্য নাই হুজুর আমার কত কাম কাজ আছে বাড়ি দুই দেড় ঘন্টা এই সময়ের মূল্য কি আপনি দেবেন আমাকে এ আপনি কি মনে হয় যে আমি যেন আমার বই থাকবো হ্যাঁ এ আমার কোনো কাম আছে আপনি খালি ওই মসজিদে যান বাড়িয়ান মসজিদে যান বাড়িয়ান এ মগো দুনিয়া অনেক কাম আছে ঠিক আছে অনেক অনেক কিছু চিন্তা করতে হয় আমি মতো বই থার সময় নেই মুখো দাঁড়ে বুঝছেন ভাই দেখেন আমার দেরি হয়েছে কিসের জন্য আপনারা একটু থামেন অল্প একটু থামেন আমি বুঝাই বলতেছি ভাই রাস্তায় আমার সাথে যে ঘটনা ঘটছে ভাই আপনাদেরকে বুঝাই বলতেছি একটু থামেন ভাই আমার একটু বলতে দেন ওই বাক্যে পাশাল বাদ দেন কির জন্য কি হয়েছে রাস্তায় কি ঘটনা না ঘটছে ও আমাকে কত দরকার নেই আপনি কি হরবেন কি প্রশ্নের উত্তর দেবেন সেটা কইলে কন না আমরা যাই কাম আছে দেখেন আমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা তো আগে আপনারা শুনুন শুনুন তারপরে সব কিছু বুঝে চলে আসবো এই জগৎ কে সৃষ্টি করছে কি করছে না করছে সব কিছু আপনারা বুঝতে পারবেন ভাই আমার কথাটা একটু শুনুন মনোযোগ দিন আমি যে জায়গা থেকে আসি আমার বাসা অনেক দূর ভাই আমি যে জায়গা থেকে আসি সেই জায়গা থেকে আসতে আমার না হলেও দুই ঘন্টা সময় লাগে অনেকটা জ্যাম অনেকটা ইসের পথ আমি অনেক কষ্ট করে আসি আমি ভাই সঠিক সময় বাসা থেকে রওনা দিছি কিন্তু রাস্তায় যখন বেরিয়েছি তখন দেখি আর গাড়ি নেই গাড়ি আমি পাইনি অল্প কিছুক্ষণ হাঁটলাম হেঁটেই আমার দেখলাম কি আমার সামনে একটা মাইক্রো এসে দাঁড়ালো আমি যাই সামনে গেছি হঠাৎ করে এমনিতেই জানালা এই দরজা খুলে গেছি আমি ভিতরে যাই বসলাম বসার পরে গাড়ি চলতে শুরু করলো ভালো কথা কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম কি যে গাড়ির যে ড্রাইভার সেখানে ড্রাইভারই বসানি এটা কীভাবে সম্ভব ভাই অতবার ভাই যা ঘটলো আমার বাসা তো অনেক দূরে যেতে লাগে আমার দুই ঘন্টা পথ সেই দুই ঘন্টার পথ মাত্র পাঁচ মিনিটে আমি চলে আসলাম আমার মসজিদের কাছে
হুজুর বলে মিথ্যা কথা দেখছো কি একটা মিথ্যাটা বানর কথা কইলে এ ড্রাইভার ছাড়া এই গাড়ি চলতে পারে কথা একদম উদ্বেগী কথা না আমাদের গাড়িতে ড্রাইভার নাই গাড়ি অটোমেটিক দরজা খুলে যায় এই এরপরে দুই ঘন্টার পথ পাঁচ মিনিট আছে না কোনো কথা হুজুর পারবেন না ভালো কথা এ ফাও কথা কইেন না অবিশ্বাস করি না চলতে না পারে তাহলে এই পুরো বিশ্ব জগৎটা পুরো পৃথিবীটা কারো নিয়ন্ত্রণ ছাড়া কি চলতে পারে এটা একটু আমাদের ভেবে দেখা দরকার না ভাই আপনি নিজে একটু ভেবে দেখেন যে কীভাবে এত বড় একটা পৃথিবী কারো নিয়ন্ত্রণ ছাড়া চলে ভাই তাহলে কেউ না কেউ অবশ্যই আছে আমাদের সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছে যিনি এই সমস্ত পৃথিবীর যত মাখলুকাত আছে সবাইকে রিজিক দেন সবাইকে বাঁচায় রাখেন এবং তার হাতে আমাদের জীবন তার হাতে আমাদের মরণ তাই ভাই ভুল পথে না থেকে পথভ্রষ্ট পথে আমরা না থেকে চলুন দিনের পথে চলি চলো নমস্কার।